গুরুত্বপূর্ণ ধারণা বলতে আমরা এটা বুঝাচ্ছি যে সাধারণত যেহেতু মেয়েদের গর্ভেই সন্তান আসে, এই জন্য মেয়েরাই প্রথম প্রাথমিক অবস্থায় ব্লেমড হয় বা দোষী হিসাবে সাব্যস্ত হয় যে তার কারণেই বাচ্চা হচ্ছে না। তো এই জিনিসটি জানা দরকার যে একটি সন্তান মায়ের গর্ভে আসে বাবা এবং মা দুজনের পক্ষ থেকেই, এবং কখনো কখনো দুজনেরই অল্প অল্প সমস্যা থাকতে পারে যার জন্য এই সমস্যা হতে পারে, কখনো বা একজনের সমস্যা বেশি হয় একজনের সমস্যা কম থাকে। তবে চিকিৎসার মাধ্যমে ছোটোখাটো সমস্যাগুলোর সমাধান খুব সহজেই সম্ভব, এবং সেক্ষেত্রে ধৈর্য ধরতে হবে এবং পরীক্ষা করে জানতে হবে আসলে সমস্যাটা কোথায় আছে। মায়ের জন্য এই কাজটা হচ্ছে, মায়ের এই সমস্যার জন্য সন্তান আসছে না, নাকি বাবার সমস্যার জন্য হচ্ছে। এবং যদি এরকমই হয় তাহলে এই দম্পতিকে কাউন্সিলিং করা এবং তাদের সঙ্গে এ ব্যাপারে কথা বলা যেতে পারে। আমরা অনেক সময় জানি যে ছোটো ছোটো কিছু সমস্যা যেগুলো সমাধান সম্ভব, এবং বিজ্ঞান এখন এতই দূরে গিয়েছে যে আমরা জানি যে টেস্ট টিউব বেবি অনেকেই পরিচিত এই কথাটার সঙ্গে, সেক্ষেত্রে কিন্তু এই বাবা মার মানে বাবার স্পার্ম এবং মায়ের ওভাম এটি নিয়েই টেস্ট টিউব বেবি তৈরি করা হয়। এখানে কিছু সমস্যা আছে যেই সমস্যাগুলোর জন্য এই পদ্ধতিতে আমরা স্বাভাবিক পদ্ধতিতে প্রসব মানে বাচ্চা তৈরি হয় না, সেক্ষেত্রে আমরা মার থেকে ওভাম নেই আর বাবার থেকে স্পার্মটা নেই, নেওয়ার পরে ল্যাবরেটরিতে জাস্ট এই দুটোর মিলন ঘটিয়ে একটি নির্দিষ্ট লেভেলে এটা আবার মায়ের জরায়ুতে দিয়ে দেওয়া হয় এবং সেখানেই সন্তানটি বড় হয়। তো এটি এই বাবা মারই সন্তান, কাছে এটি কোনো সমস্যার কিছু নেই, এটি বাংলাদেশে হচ্ছে এবং এটি করা যায়। দ্বিতীয়ত, কখনো কখনো যদি সত্যি সত্যি সমস্যা থাকে যে বাবার বীর্যের যদি এমন ডিফেক্ট যে কোনো সন্তানই নিতে পারবেন না, সেক্ষেত্রেও ডোনার স্পার্ম নিয়ে তারা সম্মতির মাধ্যমে, ডোনার স্পার্ম মানে অন্য কোনো ব্যক্তির স্পার্ম নিয়ে সম্মতিতে কিন্তু সন্তান তৈরি করে টেস্ট টিউব বেবি বা অন্যভাবে এটা করা যায়। কিন্তু ধর্মীয়ভাবে এটা কিছুটা আমাদের দেশে এখনও ওইভাবে চালু হয় নাই যে ডোনার স্পার্ম বা ডোনার ওভাম নিয়ে সন্তান ধারণ, সেটা আমাদের দেশে এটা খুব বেশি প্রচলিত নয়। তবে পৃথিবীর অন্যান্য অনেক দেশেই এভাবেও সন্তান কিন্তু তারা নিচ্ছে। তো যাই হোক, চিকিৎসা করা উচিত, দুজনে জানা উচিত যে কারো সমস্যা আসলে আছে কি না, বা হয়তো কারো সমস্যাই নেই, শুধু কিছু নিয়ম না জানার জন্য, কিছু সাপোর্ট না থাকার জন্য তাদের সন্তান হচ্ছে না। সেক্ষেত্রে আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে তাদের এই সন্তান কীভাবে তারা নিতে পারবে এভাবে সাহায্য করা আমাদের দায়িত্ব, এবং যাদের সন্তান না হবে তাদেরকেও কাউন্সেলিং করা দরকার। এই জন্য যে শুধু সন্তান জন্ম দেয় কিন্তু একটা মানুষের মূল কাজ হতে পারে না। একটা মানুষের অনেক দিক দিয়ে আল্লাহ অনেক কিছু দিয়ে থাকে, ক্রিয়েটিভিটি, কাজ করার ক্ষমতা, যদি কোনো কারণে তার একটি ক্ষমতা নাই থাকে তাহলে সেটার জন্য দুঃখ না করে যেন যেভাবে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে, বেঁচে থাকতে পারে, চাই কি তারা কোনো সন্তান অ্যাডাপ্টও করতে পারে, যে কোনোভাবে এই জিনিসটা মেনে নেয়া, এজন্য আমাদের যারা চিকিৎসক আছেন, যারা স্বাস্থ্যসেবা দিচ্ছেন, প্রত্যেকের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সোসাইটির এই জায়গাটিতে। আমাদের একটু কাজ করতে হবে যেন মানুষ এই কারণে যে সন্তান হচ্ছে না, এই জন্য যেন মানুষ অনেক বেশি মানসিক রোগে রোগাক্রান্ত হয়ে না যান, জিনিসটা যেন মেনে নিতে পারেন। সেই কথাটাই আমি আরও বেশি ভালো করে বলতে চাই যে আমাদের সব অবস্থাতেই মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ সব কিছু আমাদের হাতে এখন আল্লাহ তাআলা দেন নাই। আমাদের যতটুকু আল্লাহ দিয়েছেন তার জন্য আমরা শুকরিয়া করব, যতটুকু না পাবো অতর জন্য আমরা ধৈর্য ধারণ করব। তো অবশ্যই বাংলাদেশে বন্ধাত্ম চিকিৎসা খুব ভালোভাবেই হচ্ছে এবং সেটি আমরা অ্যাড্রেস করা শুরু করেছি, এবং আমাদের এমআইএসএ এ ব্যাপারে আমরা কিন্তু মোটামুটিভাবে চেষ্টা করি যে কতজন বন্ধাত্ম রোগীকে আমরা চিকিৎসা করলাম, কতজনকে আমরা চিকিৎসার আওতায় নিয়ে এসেছি কিন্তু চিকিৎসায় সফল হয় নাই, রেফার করেছি, এই হিসাবগুলো কিন্তু আমরা রাখি।